নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি আমার আম তেল। তার জন্য 5 থেকে 6টি আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ধুয়ে বটি দিয়ে কেটে নিচ্ছি। তো এখানে 2 ধরনের আম নিয়ে নিয়েছি আম তেল দেওয়ার জন্য, পাকা ও কাঁচা। তো একই সাইজ করে কেটে নিচ্ছি। তো সবগুলো আম আমি কেটে নিয়েছি। তো বন্ধুরা, এতে দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো, দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদটা দিলে আমটা অনেক দিন থাকে, নষ্ট হয় না। এখন 6 ঘন্টা রোদে দেব শুকাতে। তো 6 ঘন্টা পর বন্ধুরা আমি তুলে নিয়ে এসেছি। দেখুন, আমার আমটা এরকম হয়েছে দেখতে। এখন এটা এক সাইডে রেখে দেবো। আম তেল করার জন্য মশলাটা করে নেব। এখানে আছে গোটা, 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা। ভালো করে ভেজে নিয়ে এখন নামিয়ে নিচ্ছি। এখন মশলাটা ঠান্ডা করতে দেব। কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। তেলটা আমার গরম হতে লাগুক, ততক্ষণে আমি ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে শিলবাটায় বেটে নেব। মশলাটা আধ ভাঙা করে বেটে নেব। আম তেলের জন্য আধ ভাঙা করে বেটে নিলে আম তেলটা খেতে কিন্তু দারুণ লাগে। তো মশলাটা আমার বাটা হয়ে গেছে, এখন এটা এক সাইডে রেখে দেবো। এদিকে তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে আমি নামিয়ে নেব। বেশিক্ষণ 5 ফোড়ন ভাজবো না। এখন আম তেলটা করব। তার জন্য যে মশলাটা ভেজে নিয়েছি, এই মশলার ভিতরে দিয়ে দেব ওই গরম সরিষার তেল। সরিষার তেলটা দেওয়া হলো এর জন্য যে মশলাটা গরম তেলে ভাজা হয়ে গেল। এখন দিয়ে দেব অল্প পরিমাণ লবণ হলুদ, যেহেতু আম শুকানোর আগে লবণ হলুদটা দিয়েছিলাম, এখন পরিমাণ মতো দেব। তো গরম তেল দিয়ে মশলাটা ভালো করে লবণ হলুদ দিয়ে চামচের সাহায্যে মিশিয়ে নেব। তো মিশানো হয়ে গেলে এই মশলাটা আমি ওই শুকানো আমের ভিতরে দিয়ে দেব। এখন গরম তেলেও মশলাটা ভালো করে চামচের সাহায্যে আমের ভিতরে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। আমের ভিতরে মশলাটা ভালোভাবে মাখালে আমটা খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। এই কিছুক্ষণ সময় নিয়ে আমটাকে ভালো করে মশলা দিয়ে এভাবে চামচের সাহায্যে মেখে নিতে হবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো আমি ভালো করে চামচ দিয়ে মশলা ও আমটাকে মেখে নিয়েছি। এখন আম তেলের জন্য একটা বয়ন লাগবে। তো বন্ধুরা দেখুন, আমি কাঁচের একটা বয়ন এনেছি। কাঁচের বয়নে রাখলে 2 বছর পর্যন্ত রাখা যাবে আম তেলটা। তো কাঁচের বয়নে আমি এখন আমগুলো ভরে নেব। তো বন্ধুরা, খুব সহজে কিন্তু বাড়িতে বানানো যায় আম তেল। তো আমগুলো আমার ভরা হয়ে গেছে। এখন ওই গরম সরিষার তেল দিয়ে দেব বইনে। এখন তেলটার ভিতরে দিয়ে দিলি আম তেল আমার রেডি। মাঝে মধ্যে 1-2 বার রোদ দিতে হবে। কড়াইতে যে অবশিষ্ট তেল থেকে গেছে তা আমি সেকে দেব, কারণ আমি এর 5 ফোড়নটার মধ্যে দিতে চাচ্ছি না, আমার এটা পছন্দ না। তার জন্য 5 ফোড়নটা আমি সেকে রেখে দিয়েছি। তো ঝটপট তৈরি হয়ে গেল আম তেল। সপ্তাহে 1-1বার করে রোদে দিলে আম তেল আমাদের রেডি।